করোনা উদ্বেগের মধ্যেই সারা দেশে সীমিত পরিসরে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। একই কারণে এবার দেশে পূজা মণ্ডপের সংখ্যাও কম। সরকারি নির্দেশনা ও পূজা উদযাপন পরিষদের নীতিমালা মেনে চলছে সব আয়োজন। স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার আয়োজন হচ্ছে বলে জানান পূজারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিফাত হোসেন সবুজের ডেস্ক রিপোর্ট। করোনার কারণে এবার থাকছে না পুজোকে ঘিরে উৎসবের চিরচেনা আমেজ। সিলেটের প্রতিমার আকার এবং পারিশ্রমিকেও এসেছে পরিবর্তন। এবার পূজার বাজেটটা একটু কম আর সীমিতভাবে পূজা কর্ম, যাহাতে দেশ করোনা আছে। নয়টার সময় বন্ধ করার কথা কইছে তারা, কিন্তু নয়টার সময় আমরা চেষ্টা করব বন্ধ করার। প্রশাসনের নীতিমালা মেনে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় আয়োজকরা। প্রসাদ বিতরণ হচ্ছে না এবং শোভাযাত্রা হবে না, সাউন্ড সিস্টেম বড় ধরনের কোনো আলোকসজ্জা থাকবে না। আমরা মায়ের আরাধনার মধ্য দিয়ে বিশ্বে যে করোনা মহামারী থেকে আমরা মুক্তি কামনা করব। পুলিশের মোবাইল এবং প্যাট্রোলিং টিমের পাশাপাশি গঠন করা হয়েছে এমার্জেন্সি সার্ভিস ইউনিট। ইনস্ট্রাকশন গভর্নমেন্টের যেটা তার সবগুলো করা হয়েছে। এর বাইরে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের জেলার মধ্যে 426টা পূজা মণ্ডপ আছে, সেখানের জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এদিকে কুষ্টিয়া উৎসবের পরিবর্তে ধর্মীয় ভাব গাম্ভীর্যকেও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানায় পূজা উদযাপন কমিটি। একটা স্বাভাবিক পরিবেশে শুধুমাত্র ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে আমরা এই শারদীয় দুর্গা উৎসবটা পালন করতে পারি, সেই চেষ্টা আমরা করছি। করোনার সংক্রমণ এড়াতে এবার ফেনীতে মেলা, শোভাযাত্রা, আরতি, এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে না। প্রতিটি মন্দিরে থাকবে হ্যান্ড স্যানিটাইজার, সাবান পানির ব্যবস্থা, মাস্কও বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। আমরা বেঁচে থাকলে হয়তো বা আগামী বছর সেই উৎসবে সবাই সামিল হতে পারবো। আমরা আজকের এই দিনে শুধু মায়ের কাছে আরাধনা থাকবে, এই করোনাটি যেন আমাদের পৃথিবী তথা বাংলাদেশ থেকে তুলে নেওয়া হয়। মাগুরায় এবার পূজোর থিমে করোনা প্রতিরোধে সচেতনতার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এবার যেহেতু আনসার ভিডিবি পূজা মন্দিরে থাকবে না, সেহেতু আমরা পালাক্রমে 24 ঘন্টা যাতে প্রহরার ব্যবস্থা থাকে, সে ব্যবস্থা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার দেবী দুর্গা বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, এরপর রোববারের প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। দুর্গতী নাসিনীর আগমনে করোনার বিনাশ হবে বলে আশা করছে ভক্তরা। এসসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।